चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, इतने भी हम रुपये ले आए ना, तो भी 15 से 20 लाख आपके अकाउंट में और मेरे अकाउंट में आराम से आ जाएगा। हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए भी मिल जाए। এদিকে 2024 সাল হয়ে গেল, কিন্তু আমরা কোনো মাল ভাই কি, তাহলে হ্যাঁ থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিও টপিকটা কি। হ্যাঁ, মোদি আগে না দিদি আগে? দেখুন, আগে একটা কথা বলে রাখি, প্রতিটা গল্পে একটা হিরো একটা ভিলেন থাকে। তো এখানে আপনি দিদিকে হিরো বলুন আর মোদিকে ভিলেন বলুন, অথবা উল্টোটা মোদিকে হিরো বলুন বা দিদিকে ভিলেন, ব্যাপারটা সেই, একটা গল্পে একটা হিরো একটা ভিলেন থাকা দরকার, অ্যান্টি থাকা দরকার। वो हर घड़ी हर मंच से बस एक ही बात दोहराते हैं, मैं खुद गरीब का बच्चा हूँ, क्या रंडी रोना मचाते हैं। তাহলে হ্যাঁ, আজকে মোদিয়া দিদিকে নিয়ে এই ভিডিও, আর হ্যাঁ একদম পয়েন্ট টু পয়েন্ট আমার যেগুলো মনে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। যদি আপনাদেরও সেটাই মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমিও যদি ভুল হই সেটাও কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক। নর্থ কোরিয়া মে হাসনে পর ভি ব্যান লাগ গিয়া হ্যায়, মতলব সোচ কর ইয়াকিন নি হোতা কি দুনিয়া। তাহলে আপনারা ভাবছেন যে এবার আমি ধ্রুব রাঠের কেন এই ভিডিওটা সামনে আনলাম। হ্যাঁ, এর সঙ্গে আমাদের মোদি আর দিদির কি সম্পর্ক? হ্যাঁ, অনেক সম্পর্ক, অনেক গভীর সম্পর্ক। কি ব্যাপার পুরোটাই আলোচনা করব, কিন্তু তার আগে এই গল্পটা একটু বলে নিই। কিম জং উনের বাবার 10 নম্বর মৃত্যুবার্ষিকী ছিল, আর সে সময় পুরো 11 দিনের জন্য দেশবাসীকে মানা করে দেওয়া হয় যেন না হাসে। ভাবা যায় আজকের দিনেও এরকম চলছে, এটাকে কি বলবো, রাজতন্ত্র না স্বৈরতন্ত্র, গণতন্ত্র তো একদমই বলা যায় না। তাহলে ব্যাপারটা কি দেখুন, তাহলে ব্যাপারটা খুলে বলি, আমি আপনি আমার বাবা আপনার বাবারাও হয়তো এখনো পর্যন্ত স্বৈরতন্ত্রে বা রাজতন্ত্রে বাস করেনি, কি বলা যায়, ভবিষ্যতে হতেই পারে, বাস করতে হতেই পারে, কেউ গ্যারান্টি দিতে পারে না, তাই না? তো এবারে অনেকে কিন্তু বুঝতে পারছেন যে অনেক প্রেশার কিন্তু চলে আসছে। অলরেডি মোদি বলা শুরু করেছে, মোদি নে বলা মোদি নে কাহা এটা বলছে না, বিজেপি নে বলা বিজেপি নে কাহা এটা বলছে না, বা আম আদমি নে বলা আম আদমি নে কাহা এটা বলছে না। তার মানেটা কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, স্বৈরতন্ত্র শুরু হয়ে যেতে পারে, তার জন্য একটাই খুঁটি, একটাই শক্ত খুঁটি আছে, সেটা দিদি। আমি দিদির পক্ষে বলছি না, দিদির জন্য বাংলা দখল হচ্ছে না, কিন্তু যেদিন এই দিদির শেষ হবে সেদিন কিন্তু বাংলা দখল হয়ে যাবে। অলরেডি কিন্তু কেজরি গল প্রায় শেষের পথে, ঠিক আছে? তো স্বাভাবিক, তাই না? ফ্যাশন স্টাইল হ্যায় বেটা কিম কা, বাকি লোক উসে কপি করনে লাগ গয়ে, জিস তরহ কা লেদার কোট পেনতে হ্যায় না ও, জো দেশ মে বাকি নাগরিক থে উসি তরহ। তো ধ্রুব রাঠের এই পয়েন্ট আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ, কিম জং যে ধরনের লেদার কোট পরে সেই ধরনের লেদার কোট কিন্তু দেশের বাকিরা পড়তে শুরু করে, মানে ট্রেন্ডিং এ চলে যায়, কিন্তু এই জিনিসটা কিম জং মেনে উঠতে পারেনি। আর হ্যাঁ, সেই জন্য পুলিশ নিয়োগ করে রাস্তায় রাস্তায় যে ওই ধরনের কোট যদি কাউকে দেখে তখনই যেন সেখান থেকে মানে গায়ের থেকে খুলে নেওয়া হয়, ন্যাংটো করে দেওয়া হয় যাকে বলে, এটাই তো। কাল এটাও হতে পারে যদি পুরো সারা দেশে মোদি ছেয়ে যায়, মোদির মতন কোট যদি আপনি পড়েন, রাস্তায় পুলিশ ঘুরবে আপনার গা থেকে খুলে আপনাকে ন্যাংটো করে দেবে। ডিজিটাল ক্যামেরা ইউজ করতো প্লাস ইমেল ইউজ করতো 1988 সালে, জানি না সত্যি কিনা, কিন্তু সে নিজেই বলেছে, স্বীকার করেছে, এবং ফরেন ট্রিপেও যেত, কি করে পসিবল আমি জানি না। যদিও এগুলো তার পার্সোনাল লাইফ, পার্সোনাল ব্যাপার, এগুলো নিয়ে আমি কোনো কথা বলতাম না, কিন্তু বারে বারে এই চাওয়ালা চাওয়ালা গরিব ছিল ছোটবেলায়, এই সেই হেনা তেনা শুনতে শুনতে না বোর ফিল হয়ে যাচ্ছে, সব কিছু বিরক্তকর লাগছে, কিন্তু হ্যাঁ এসব কথা কেন, এখানেই পয়েন্ট, সাধারণ মানুষের সিম্প্যাথি পেতে, দ্যাটস ইট, আর কিছুই না। তো এটা তো গেল মোদির ব্যাপার। হ্যাঁ, এবার আসি একটু দিদির দিকে। দিদির ভাইপো অভিষেক ব্যানার্জিও আছে এর মধ্যে সামিল, তার রাশিয়ান গার্লফ্রেন্ড থেকে শুরু করে নারায়ণ কেচ্ছা 100 কোটি। তো হ্যাঁ, কি হবে সেসব, কিন্তু তাও বলবো হ্যাঁ একটা অ্যান্টি থাকা দরকার, বলে না
জঙ্গলে যেই যায় সেই হয় রাজা, সেটাই আজ মোদি হোক বা কাল দিদি, যদি দেশে একজনই থাকে, একটাই হিরো থাকে, স্বৈরতন্ত্র হয়ে যাবে, এটাই। সেই সাথে আছে পুতিন, যদি মোদি থাকে তাহলে পুতিন সাপোর্ট প্লাস সবকিছু মিলে খুব একটা বেশি টাইম লাগবে না ধ্বংসের মুখে এগোতে, যেটা মনে হয় অলরেডি ন্যাটোর সঙ্গে বিশাল পরিমাণে বেড়ে গেছে, আর পুতিনকে ফুল ফর্মে সাপোর্ট আছে মোদি দাদার। সেই সাথে আফগানিস্তানও কিন্তু ইন্ডিয়ার সাইডে, সুতরাং নানান ভাগাভাগি তৈরি হয়ে যাবে, নানান ইকুয়েশন তৈরি হয়ে যাবে, শুধু অপেক্ষা না আমাদের এই ইন্ডিয়াটা। যেদিন চলে আসবে মোদির হাতে পুরো দেশ, ওয়ার্ল্ড ওয়ার থ্রি অবধারিত। এটা বলছি তার কারণ আমি অনেকটাই ভেবেচিন্তে বলছি আমার দিক থেকে, কারণ তখন মোদির এগেনস্ট আর দিদি থাকবে না, তখন ব্যাপারটা ইন্টারন্যাশনাল জায়গায় চলে যাবে টোটালি। আজ দিদির সাথে শত্রুতা, কাল যদি দিদি না থাকে তো ভিলেন উঠতে টাইম লাগে না, যেমন প্রতিটা সিনেমায় নতুন নতুন ভিলেন জন্মায়, নতুন নতুন ভিলেন আসে, একটা ভিলেন শেষ করার পর নতুন পার্ট যখন বেরোয় ভিলেন তো ওঠে নাকি, সেরকমই ঠিক কোনো না কোনো নতুন ভিলেন চলে আসবে, আর হ্যাঁ সেটা ইন্টারন্যাশনাল। আর সেক্ষেত্রেই হয়ে যাবে ভাগাভাগি, দুটো তিনটে টুকরে ভাগ হয়ে যাবে, সেখান থেকেই সূত্রপাত বড় সড়ো একটা ধাক্কা, যেটা কিনা আমার মতে ওয়ার্ল্ড ওয়ার থ্রি হতে পারে। তাহলে আমি বলবো আমার কথা শুনতে হবে না, আমার কথাগুলোকে একটু ভাবুন, আমার কথাগুলোকে একটু যুক্তি দিয়ে ভাবুন, একটু টাইম দিয়ে ভাবুন। আর হ্যাঁ, আপনারা অনেকেই যারা আগেকার দাড়িপাল্লা দেখেছেন, এখন তো সব দোকানে ইলেকট্রিক দাড়িপাল্লা, কিন্তু আগেকার দাড়িপাল্লা যারা দেখেছেন দুদিকে পাল্লা থাকতো, একদিকে যদি আমি ওজন চাপাই তাহলে উল্টো দিক কিন্তু শুয়ে পড়ে, ঠিক সেরকমই দাড়িপাল্লাকে যদি আমার সেম ব্যালেন্সে রাখতে হয় তাহলে এখানেও 5 কেজি, ওজন চাপালে ওদিকে 5 কেজি কোনো জিনিসপত্র চাপাতে হবে, তাহলে কিন্তু আমার ব্যালেন্সে থাকবে। ঠিক সেরকম পাল্লা যদি এদিকটা দিদি হয় ওদিকটা মোদি, সুতরাং সেইভাবেই কিন্তু থাকে। আর হ্যাঁ অবশ্যই, যেটা বললাম যে দিদি যতদিন আছে, এটা খুব ইম্পর্টেন্ট, বলতে আমার কেমন একটা লাগছে তাও না বলে পারছি না, অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ আমাদের দেশ সর্বধর্মের দেশ, সব ধর্মের প্রত্যেকের অধিকার আছে, এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবার অধিকার আছে। কিন্তু মোদি আসলে অবশ্যই জয় শ্রীরাম, আমিও জয় শ্রীরামের ভক্ত, কিন্তু তার মানে এটা নয় যে আমি মুসলিম বিরোধী আর চাই না এটা হোক কোনোদিনও। আমরা সবাই এখানে থাকি, সব থেকে বিপদে পড়ে যাবে মুসলমানরা মোদি যদি আসে, সুতরাং সবাই মিলেমিশে থাকবো, এটাই চাই। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন সবার সঙ্গে, আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমি অনেক রকম কন্টেন্ট বানাই ঠিকই, কিন্তু এই কন্টেন্টটা নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম, তো ভিডিওটা না বানিয়ে পারছিলাম না, আজ বানিয়েই ফেললাম, এখন দেখা যাক কতদূর এগোয়। আর হ্যাঁ, যদি এরকম স্বৈরতন্ত্র থাকতো তাহলে কিন্তু আমি এরকম ভিডিও বানাতে পারতাম না, বা আপনারাও দেদার ইচ্ছা মতন কমেন্টস যেখানে সেখানে ঢুকতে পারতেন না। কিম জং মাথায় রাখবেন, একটা বড় সড়ো উদাহরণ আমাদের কাছে, দেশটাকে স্বৈরতন্ত্র হতে দেবেন না, ব্যালেন্সটা বজায় রাখুন, দিদি নয়, দিদির বদলে অন্য কেউ আসুক ব্যালেন্স থাকবে। কিন্তু হ্যাঁ, এগেনস্টে একজন থাকা উচিত, মোদির এগেনস্টে বলুন বা দিদির এগেনস্টে বলুন, একজন সবসময় থাকা উচিত ব্যালেন্সের জন্য। প্রতিটা গল্পের একটা হিরো, একটা ভিলেন অবশ্যই দরকার। টাটা, আসি নেক্সট ভিডিও।